সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন আমাদের গত ক্লাসে আমরা রেকটেঙ্গেল টুলের সম্পর্কে শিখেছিলাম। চলুন এবার কিছু প্রশ্ন সেই ক্লাসের ওপর। আপনারা কি বলতে পারবেন ছবিতে কালার ভরার জন্য আপনি কালার বক্স ওয়ান এর ব্যবহার কোন টুলের সাথে করেন? কোন ছবিতে কালার ভরার জন্য আপনি কালার বক্স ওয়ান এর সাথে ফিল উইথ কালারের ব্যবহার করবেন? আপনারা কি বলতে পারবেন কালার বক্স টু এর ব্যবহার আপনি কোন টুলের সাথে করবেন? কালার বক্স ওয়ান এর ব্যবহার আউটলাইনের রংকে পাল্টানোর জন্য করা হয় এবং কালার বক্স টু এর ব্যবহার কোন ছবির ভেতরে কালারকে ভরার জন্য করা হয়। চলুন তবে আজকের ক্লাস শুরু করা যাক। এমএস পেন্ট এর কোর্সকে দুই ভাগে বানানো হয়েছে, পেন্ট মডিউল 1 এবং পেন্ট মডিউল 2। তাহলে এখন মডিউল 1 শিখছি। পরের সপ্তাহে আপনাদের মডিউল 1 এর পরীক্ষা নেওয়া হবে। আসুন তবে এবার জেনে নিই আজকের ক্লাসে কি শিখব। আজকের ক্লাসে আপনারা সবাই রেকটেঙ্গেল টুলের সাহায্যে আলাদা আলাদা ছবি আঁকবেন, যেমন মুখের, ভবনের আর গাড়ির আর রকেটের। দেওয়া ছবিটি দেখুন আর বলুন এটা কিসের ছবি। এটা একটি মুখের ছবি। আপনারা কি বলতে পারবেন এই ছবিটি কোন কোন টুলের সাহায্যে বানানো হয়েছে? এই ছবিটিকে আপনি রেকটেঙ্গেল টুলে কালার বক্স 1 আর কালার বক্স 2 এর সাথে ফিল অপশনের সাহায্যে বানাবেন। দেওয়া ছবিটি দেখুন আর বলুন আপনারা এই ছবিটি আঁকতে পারবেন অথবা না। আসুন এই ছবিটি ভিডিও সাহায্যে বানানো শিখে নি। এই ছবিটি আঁকার জন্য আপনাকে সবথেকে আগে টুল বক্সে গিয়ে রেকটেঙ্গেল টুলকে সিলেক্ট করে তারপর কালার বক্স 1 এর কালারকে পাল্টিয়ে একইভাবে কালার বক্স 2 এর কালারকে পাল্টিয়ে ফিলে গিয়ে সলিড কালারকে পছন্দ করতে হবে এবং পেন্টের শিটে এসে এইভাবে একটি রেকটেঙ্গেল আঁকতে হবে। তারপর আবার আপনি কালার বক্স 1 এবং কালার বক্স 2 এর কে কালার পাল্টিয়ে সেই রেকটেঙ্গেলের ভেতরে এইভাবে একটি ছোট্ট রেকটেঙ্গেল আঁকবেন, আরেকটি ছোট্ট রেকটেঙ্গেল আঁকবেন ডান পাশে। আপনি দেখতে পাবেন দুটো রেকটেঙ্গেল চোখের মতন দেখতে মনে হচ্ছে। তারপর আবার কালার বক্স 2 এর কালার পাল্টিয়ে কালার বক্স 1 এরও কালার পাল্টালাম এবং সেই রেকটেঙ্গেলের নিচের দিকে নিয়ে গিয়ে একটি সমতল ধরনের রেকটেঙ্গেল আঁকলাম। তারপর আবার লাইন টুলকে সিলেক্ট করে বাম চোখের ওপর দিয়ে একটি তির্যক লাইন আঁকলাম এবং ডান চোখের ওপরেও সেই একই ধরনের তির্যক লাইন আঁকলাম। এইভাবে আপনাদের মুখ আঁকা কমপ্লিট হলো। আপনারা কি বলতে পারবেন এই ছবিটিকে কিভাবে মুছে ফেলবেন? এই ছবিটিকে মুছে ফেলার জন্য আপনি সবচেয়ে আগে
পয়েন্টারকে সিলেক্ট টুলে নিয়ে যান। তারপর লেফট বাটন ক্লিক করুন। তারপর সিলেক্ট অল লেখা অপশনকে সিলেক্ট করুন এবং তারপর কিবোর্ডে ডিলিট লেখা বাটনকে একবার প্রেস করে দিন। দেওয়া ছবিটি দেখুন আর বলুন এই ছবিটিকে কি বলা হয়। এটা একটি ভবনের ছবি। আপনি কি এই ছবিটি আঁকতে পারবেন? আসুন এই ছবিটি আঁকার জন্য দেখানো ভিডিওর সাহায্যে বানানো শিখে নিই। এই ছবিটি আঁকার জন্য আপনি সর্বপ্রথম টুল বক্সে গিয়ে রেকটেঙ্গেল টুলকে সিলেক্ট করুন। তারপর কালার বক্স 1 কে এবং কালার বক্স 2 কে একই কালার সিলেক্ট করুন। তারপর ফিল অপশনে গিয়ে সলিড কালারকে সিলেক্ট করে সিটে এসে এইভাবে একটি বড় রেকটেঙ্গেল আঁকুন এবং ডটগুলোকে সরাবার জন্য বাইরে ক্লিক করুন। কালার বক্স 1 এরও কালার পাল্টান এবং কালার বক্স 2 এর কালার পাল্টান। প্রথম রেকটেঙ্গেলের ভেতরে নিয়ে যান এবং এইভাবে একটি লম্বা দাগের মতন টানুন রেকটেঙ্গেল টুলের সাহায্যেই। তারপর আবার কালার বক্স 1 এবং কালার বক্স 2 এর কালার পাল্টান এবং প্রথম রেকটেঙ্গেলের ভেতরে এই ধরনের একটি লম্বা রেকটেঙ্গেল আঁকুন। তারপর আবার কালার বক্স 1 এবং কালার বক্স 2 এর কালার পাল্টান এইভাবে আরেকটি রেকটেঙ্গেল আঁকুন। মনে রাখবেন সাদা ডটগুলি সরাবার জন্য সবসময় বাইরের দিকে ক্লিক করবেন। তারপর আবার কালার বক্স 1 এবং কালার বক্স 2 এর কালার পাল্টান এবং পাশ থেকে এইভাবে আরেকটি রেকটেঙ্গেল আঁকুন। প্রত্যেকটি রেকটেঙ্গেল নিচের কালো দাগের সাথে লাগা থাকা চাই। তারপর আবার কালার বক্স 1 এবং কালার বক্স 2 এর কালার পাল্টান এবং প্রথম রেকটেঙ্গেলের ভেতরে এইভাবে আরেকটি লম্বা রেকটেঙ্গেলের মতন তৈরি করুন। আবার কালার বক্স 1 এবং কালার বক্স 2 এর কালার পাল্টান এবং শেষের রেকটেঙ্গেলের পাশে আরেকটি এইভাবে লম্বা রেকটেঙ্গেল টানুন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভবনের গঠন তৈরি হয়ে গেছে। তারপর আরেকটি মাঝামাঝি এইভাবে রেকটেঙ্গেল আঁকুন। পাশ থেকে ডান দিকে আরেকটি লম্বা রেকটেঙ্গেল তারপর আবার কালার বক্স 1 এবং কালার বক্স 2 এর কালার পাল্টিয়ে ভবনের ভেতরে এইভাবে নকশা তৈরি করব। মনে রাখবেন আপনি পছন্দ মতন যে কোনো রং নিতে পারেন। এইভাবে আপনার একটি ভবনের গঠন
সম্পূর্ণভাবে তৈরি হলো। তারপর আবার কালার বক্স 1 এবং কালার বক্স 2 এর কালার পাল্টিয়ে আমরা দ্বিতীয় ভবনের নকশা শুরু করলাম। একটি ছোট্ট রেকটেঙ্গেল এইভাবে নিচ থেকে আরেকটি ছোট্ট রেকটেঙ্গেল এইভাবে দুটো ছোট ছোট রেকটেঙ্গেলের নিচে আরেকটি ছোট রেকটেঙ্গেল এইভাবে আরেকটি ছোট রেকটেঙ্গেল এইভাবে তারপর উপর থেকে নিচের দিকে একটা লম্বা রেকটেঙ্গেল এইভাবে পাশ থেকে একটি ছোট্ট রেকটেঙ্গেল এইভাবে একে আমরা ভবনকে আরো আকর্ষণীয় করব বিভিন্ন ধরনের রং দিয়ে। এইভাবে আমাদের দ্বিতীয় ভবনের গঠন আঁকা সম্পূর্ণ হলো। এবার আমরা তৃতীয় ভবনে আবার রং পাল্টিয়ে ছোট ছোট রেকটেঙ্গেল এঁকে ভবনকে আকর্ষণীয় করার চেষ্টা করব। উপর থেকে নিচের দিকে আরেকটি লম্বা ধরনের রেকটেঙ্গেল টানলাম, পাশে আরেকটি ছোট্ট রেকটেঙ্গেল, ডান পাশে আরেকটি ছোট্ট রেকটেঙ্গেল, কালার বক্স 1 এর কালার পাল্টিয়ে এবং কালার বক্স 2 এরও কালার পাল্টিয়ে আমরা চতুর্থ ভবনকে আকর্ষণীয় করার জন্য একটি ছোট্ট লম্বা রেকটেঙ্গেল টানলাম, তার পাশে আরেকটি ছোট্ট লম্বা ঠিক একই রকমেরই রেকটেঙ্গেল টানলাম। নিচের দিকে আরেকটি লম্বা রেকটেঙ্গেল টানলাম এবং তার পাশ দিয়ে আরেকটি লম্বা রেকটেঙ্গেল টানলাম। যদি ভুল হয় তাহলে আমরা আবার আঁকব। আর সবসময় মনে রাখবেন, সাদা ডটগুলিকে সরাবার জন্য আমরা সেই লাইন থেকে বাইরে গিয়ে ক্লিক করব। যদি আপনি সাদা ডটগুলিকে না সরান তাহলে আপনি পরের লাইনটি আঁকতে পারবেন না। তারপর ভবনের মাঝামাঝি আরেকটি ছোট্ট লম্বা লাইন টানবো এইভাবে। পাশে আরেকটি লম্বা লাইন এইভাবে টানবো। কালার বক্স 1 এবং কালার বক্স 2 এর আবার কালার পাল্টিয়ে নিচ থেকে আরেকটি ছোট্ট লম্বা লাইন, পাশে আরেকটি ছোট্ট লম্বা লাইন। মনে রাখবেন, আমরা রেকটেঙ্গেল টুলের সাহায্যে ভবন
ও তার প্রত্যেকটি ডিজাইন বা গঠন আঁকছি। আবার কালার বক্স ওয়ান এবং কালার বক্স টু এর কালার পাল্টিয়ে এইভাবে ছোট লম্বা লাইন টানব। পাশে আরেকটি ছোট লম্বা লাইন এইভাবে। মনে রাখবেন এই ধরনের কালার পছন্দ করবেন যা আঁকা শেষ হবার পর আপনার ভবন বা আপনার ছবিকে আকর্ষণীয় দেখায়। তারপর কালার বক্স টু এবং কালার বক্স ওয়ানের আবার কালার চেঞ্জ করব, আবার কালার বদলাবো এবং চতুর্থ ভবনের নিচে এই ধরনের ছোট্ট একটা লম্বা লাইন টানব। আরেকটি ছোট্ট লম্বা লাইন এইভাবে। এভাবে আপনি দেখতে পাবেন আপনার চতুর্থ ভবনের খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। কালার বক্স ওয়ান এবং কালার বক্স টু এর আবার কালার পাল্টিয়ে আমরা পঞ্চম ভবনের ডিজাইন আঁকা শুরু করলাম। এইভাবে নিচে দিয়ে দরজার মতন দেখতে এবং তারপর আবার কালার বক্স ওয়ানে কালার সিলেক্ট করে সেই দরজার ভিতর একটি লম্বা দাগ, কারণ দরজার মধ্যে দুটি পাল্লা থাকে আর সেই পাল্লার ডিজাইনের জন্যই এই লম্বা দাগটি টানা হলো। তারপর আবার কালার বক্স মানে কালার পাল্টিয়ে কালার বক্স টু এরও কালার পাল্টাবো। তারপর যদি টুল আনসিলেক্ট হয়ে যায় তাহলে টুল বক্সে গিয়ে আবার আমরা রেক্টেঙ্গেল টুলকে সিলেক্ট করে নিব। এবং কালার বক্স টু এর কালার এইভাবে পাল্টিয়ে নিব এবং পঞ্চম ভবনের উপর একটি ছোট্ট রেক্টেঙ্গেল এইভাবে আঁকব, পাশ দিয়ে আরেকটি ছোট্ট রেক্টেঙ্গেল এইভাবে। তার পাশে আরেকটি ছোট্ট রেক্টেঙ্গেল এইভাবে। এভাবে আপনারা তিনটি ছোট ছোট রেক্টেঙ্গেল আঁকলেন, তার উপরে একটি লম্বা রেক্টেঙ্গেল এইভাবে, পাশে আরেকটি রেক্টেঙ্গেল এইভাবে, তার পাশে আরেকটি লম্বা রেক্টেঙ্গেল এইভাবে। সম্পূর্ণ ছবিটাই আমরা রেক্টেঙ্গেল
সম্পূর্ণ ছবিটাই আমরা রেকটেঙ্গেল টুলের সাহায্যে আঁকছি। ভবনের উপর গিয়ে এইভাবে ছোট ছোট কয়েকটি রেকটেঙ্গেল আঁকলাম। তারপর কালার বক্স ওয়ানের এবং কালার বক্স টু এর আবার কালার পাল্টিয়ে এইভাবে ছোট ছোট তিনটি রেকটেঙ্গেল আঁকলাম। তারপর কালার বক্স টু এর এবং কালার বক্স ওয়ান এর কালার পাল্টিয়ে পঞ্চম ভবনের ওপরের দিকে এইভাবে একটি সমতল ধরনের রেকটেঙ্গেল আঁকলাম। তারপর লাইন টুলকে সিলেক্ট করে কালার বক্স ওয়ান এবং তারপর লাইন টুলকে সিলেক্ট করে কালার বক্স ওয়ানে কালার পাল্টিয়ে এইভাবে রোড লাইট আঁকার জন্য ছোট ছোট দাগ টেনে ডিজাইন করলাম। তারপর আবার কালার বক্স ওয়ানের আর কালার বক্স টু এর কালার পাল্টিয়ে আবার রেকটেঙ্গেল টুলকে সিলেক্ট করে সলিড কালারকে সিলেক্ট করলাম এবং দুটি রোড লাইটের মাঝখানে একটি ছোট্ট রেকটেঙ্গেল আঁকলাম। পাশে আরেকটি ছোট্ট রেকটেঙ্গেল আঁকলাম। তারপর আবার কালার বক্স টু এর কালার পাল্টিয়ে কালার বক্স ওয়ান এরও কালার পাল্টালাম এবং এইভাবে দুটি রেকটেঙ্গেলের উপরে একটি সমতল ধরনের রেকটেঙ্গেল আঁকলাম। তারপর ফিল অপশনে গিয়ে নো ফিলকে সিলেক্ট করে ওপর দিয়ে আরেকটি ছোট্ট রেকটেঙ্গেল আঁকলাম। তারপর কালার বক্স ওয়ান কে টু এর কালারকে আবার পাল্টালাম এবং ফিলে গে সলিড কালারকে সিলেক্ট করে দুটো পোলের মাঝখানে আরেকটি ছোট্ট রেকটেঙ্গেল আঁকলাম। পাশে আরেকটি রেকটেঙ্গেল আঁকলাম। তার উপরে আরেকটি সমতল রেকটেঙ্গেল আঁকলাম। তারপর কালার বক্স ওয়ান এবং কালার বক্স টু এর কালারকে আবার পাল্টিয়ে লাইন টুলকে সিলেক্ট করলাম এবং একটি ছোট্ট তির্যক লাইন আঁকলাম। পাশ দিয়ে আরেকটি ছোট্ট তির্যক লাইন আঁকলাম। তারপর দুটো তির্যক লাইনের এন্ড পয়েন্টকে যুক্ত করলাম এইভাবে।
তারপর আবার কালার বক্স 1 এর এবং কালার বক্স 2 এর কালার পাল্টিয়ে আবার রেকট্যাঙ্গেল টুলকে সিলেক্ট করে সলিড কালারকে সিলেক্ট করলাম এবং এই চৌকো বক্সের ভেতরে দুটো ছোট ছোট লাইটের মতন আঁকলাম। তারপর আবার কালার বক্স 1 এবং কালার বক্স 2 এর কালার পাল্টিয়ে সলিড কালারকে সিলেক্ট করে পঞ্চম ভবনে গিয়ে এই ধরনের একটি ছোট্ট চৌকো আঁকলাম যা দিয়ে দরজা আঁকা কমপ্লিট হলো। এইভাবে আপনাদের সবার একই ছবিতে কয়েকটি ভবন, গাড়ি ও রোড লাইট আঁকলাম। আপনারা কি বলতে পারবেন ছবিটি কিভাবে মুছে ফেলবেন? এই ছবিটি মিটানোর জন্য আপনারা সবচেয়ে আগে পয়েন্টারকে সিলেক্ট টুলে নিয়ে যান এবং লেফট বাটন দিয়ে ক্লিক করুন। তারপর সিলেক্ট অল অপশন লেখা অপশনকে সিলেক্ট করুন এবং তারপর কিবোর্ডে ডিলিট বাটনকে একবার প্রেস করে দিন। দেওয়া ছবিটি দেখুন আর বলুন এই ছবিটিকে কি বলা হয়। এটা একটা রকেটের ছবি। আপনারা কি এই ছবিটি আঁকতে পারবেন অথবা না? আসুন ছবিটি বানানোর জন্য দেখানো ভিডিও দ্বারা আমরা ছবিটিকে বানানো শিখে নিই। এই ছবিটি আঁকার জন্য আপনাকে সব থেকে আগে টুল বক্স থেকে রেকট্যাঙ্গেল টুলকে সিলেক্ট করতে হবে এবং তারপর কালার বক্স 1 এবং কালার বক্স 2 এ পছন্দের মতো কালার নিতে হবে এবং ফিলে গিয়ে সলিড কালারকে পছন্দ করতে হবে। তারপর এইভাবে একটি রেকট্যাঙ্গেল আঁকব এবং সাদা ডটগুলিকে সরাবার জন্য বাইরে ক্লিক করব। তারপর কালার বক্স 2 এর কালার পাল্টিয়ে রেকট্যাঙ্গেলটির বাম দিকে এইভাবে একটি লম্বা ধরনের রেকট্যাঙ্গেল টানব ওপর থেকে নিচের দিকে। এই রেকট্যাঙ্গেলটি প্রথম রেকট্যাঙ্গেলের সাথে লাগা থাকা চাই এবং তারপর কালার বক্স 2 এ গিয়ে আবার কালার পাল্টিয়ে এইভাবে তৃতীয় রেকট্যাঙ্গেল টানব। তারপর কালার বক্স 2 এর কালারকে পাল্টিয়ে পাশ দিয়ে লম্বা ধরনের আরেকটি রেকট্যাঙ্গেল টানব। তারপর কালার বক্স 2 এর কালারকে পাল্টিয়ে আমরা প্রথম রেকট্যাঙ্গেলের ভেতরে এই ধরনের একটি লম্বা রেকট্যাঙ্গেল টানব। তারপর কালার বক্স 1 এ গিয়ে একটি কালার নিয়ে লাইন টুলকে সিলেক্ট করব এবং ভেতরে এই ধরনের একটি লম্বা লাইন টানব।
মাঝখান দিয়ে একটি ছোট্ট সমতল লাইন টানবো। সেই সমতল লাইনের নিচে আরেকটি ছোট্ট সমতল লাইন টানবো, এইভাবে। আবার একটি সমতল লাইন, এইভাবে আরেকটি সমতল লাইন টানলাম। এইভাবে সম্পূর্ণটিতে ছোট ছোট সমতল লাইন টানলাম। এরপর প্রথম রেক্টেঙ্গেলের ওপর থেকে নিচের দিকে একটি তির্যক লাইন এবং নিচে থেকে ওপরের দিকে আরেকটি তির্যক লাইন এইভাবে টানলাম। আপনারা দেখতে পাচ্ছেন রকেটের গঠনটি তৈরি হয়েছে। এবার ওপর থেকে নিচের দিকে একটি আরো তির্যক লাইন, সেই লাইনের এন্ড পয়েন্ট থেকে আরেকটি ছোট্ট তির্যক লাইন, আরেকটি তির্যক লাইন, উপরের দিকে সেই একইভাবে একটি আরো তির্যক লাইন, আরেকটি ছোট্ট তির্যক লাইন এবং তার এন্ড পয়েন্ট দিয়ে আরেকটি ছোট্ট তির্যক লাইন এইভাবে টানবো। তারপর শেষের দিক দিয়ে এভাবে একটি তির্যক লাইন টানবো, সেই তির্যক লাইনের এন্ড পয়েন্ট দিয়ে একটি ছোট্ট তির্যক লাইন এইভাবে টানবো, তার এন্ড পয়েন্ট দিয়ে একটি সমতল লাইন এইভাবে টানবো। এই লাইনটিও তির্যক হবে। তারপর তার এন্ড পয়েন্ট দিয়ে আরেকটি তির্যক লাইন টানবো। মনে রাখবেন সবসময় সাদা ডটগুলোকে সরাবার জন্য আমরা বাইরে ক্লিক করব এবং তারপর আরেকটি ছোট্ট তির্যক লাইন টানবো এইভাবে। তার এন্ড পয়েন্ট দিয়ে আরেকটি ছোট্ট তির্যক লাইন টানবো। তারপর কালার বক্স মানের কালার পাল্টিয়ে বালটির মতন যে দেখতে রংটি সেটা হলো ফিল কালার, তাকে সিলেক্ট করে এইভাবে কালার ভরব। তারপর আবার কালার বক্স মানে কালার পাল্টিয়ে কালার ভরব। তারপর আবার কালার বক্স মানে কালার পাল্টিয়ে এইভাবে ছোট ছোট বক্সগুলিতে আমরা কালার ভরব। এভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের রকেট আঁকা কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম।
সবাই এমএস পেন্টের ফাইলকে বন্ধ করুন। এবার আপনারা সবাই নিজের কম্পিউটারকে শাটডাউন করুন। এবার আমরা শিখব কিভাবে শাটডাউন করা হয়। আপনারা সবাই নিজের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে যান, তারপর নিজের মাউস দিয়ে লেফট ক্লিক করুন। একটি বক্স খুলে যাবে এবং সেখানে শাটডাউন বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। আপনার কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। আজকের ক্লাসে আপনারা সবাই মুখ আঁকলেন আর ভবনের সাথে গাড়ি ও রোড লাইটও আঁকলেন, আর সবার শেষে ছবিটিতে আপনারা রকেট আঁকলেন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন